ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা আরও একবার তোমাদের সামনে আজকে ডাব্লিউ বিসিএস পিলি ওরিয়েন্টেড ক্লাস নিয়ে মেনসুরেশন টু ডি টু ডাইমেনশন পরিমিতি দ্বিমাত্রিক পরিমিতিতে কী কী প্রশ্ন আসবে সেটা দেখে নিই অবশ্যই এই ক্লাসটা শুধুমাত্র ডাব্লু বিসিএস পিলি বলবো না তার সাথে তোমরা সিজিএল টিআর ওয়ান যেটা কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে টু তারপর সিএএচএসল আগস্টে আছে এবং এম টি আছে সেপ্টেম্বরে তো সমস্ত পরীক্ষার জন্য আজকের মেনসুরেশন টুডি ক্লাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট কি কী টাইপের অঙ্ক দেখে রেখেছি একটু দেখে নেবে সবাই শুধুমাত্র ডব্লিউবিসিএস প্লেইন নয় আবারও বলছি সিজিএল সিএইচএস এর জন্য পরিমিতি টু থেকে কি কি প্রশ্ন আসতে পারে কী কী টাইপের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এসছে বা আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা চটপট চলে যাও একটা ছোট্ট কথা বলার

শ্রেয়া গুড মর্নিং অন্তন গুড মর্নিং প্রত্যেকে জয়েন করে যাও প্রত্যেকে তাড়াতাড়ি জয়েন করো কি কি আছে একটু দেখেনি নি কোশ্চেন গুলো আজকের গুড মর্নিং চলো লেন্থ অফ হাইপোটেনাস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ একটা সমকোণী তিবুজের অতিভুজের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ওই তিবুজের ম্যাক্সিমাম এরিয়া কি হতে পারে একটা সমকোণী তিবুজের অতিভুজের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ওই তিবুজের ম্যাক্সিমাম এরিয়া কি হতে পারে একটা সমকোণী তিবুজ এইটা দশ সেন্টিমিটার এটা একটা সমকোণী ত্রিভুজ এটা সমকোণ সমকোণের বিপরীত বাউটা হচ্ছে অতিভুজ যেটা দশ সেন্টিমিটার বলা আছে ম্যাক্সিমাম এরিয়া কি হতে পারে মনে রাখবে ম্যাক্সিমাম এরিয়া বের করার জন্য ম্যাক্সিমাম এরিয়া বের করার জন্য সমকোনি ত্রিভুজের বাকি দুটো সাইটকে সমান হতে হবে এটা আমরা জানি হাইট এটা হচ্ছে বেস হাইট আর বেসটাকে সমান হতে হবে তবেই সেই ত্রিভুজটার এরিয়া সব থেকে বেশি পাওয়া যায় আমি যদি এটাকে এক্স ধরি আর এটাকে যদি এক্স ধরি তাহলে পিথা গোড়া থিয়ারাম কি বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন দশ নীল দিয়েছে ওকে যাক তাহলে এখান থেকে টু এক্স স্কোয়ার হচ্ছে একশো তাহলে এখান থেকে এক্স স্কোয়ার হচ্ছে পঞ্চাশ এক্স হচ্ছে ফাইভ রুট টু তার মানে আমি হাইটকেও ফাইভ রুট টু বলবো আমি বেসকেও ফাইভ রুট টু বলবো তাহলে এই ত্রিবুজের এরিয়া বের করার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে দুই কেটে গেল পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ অ্যান্সার হচ্ছে অপশন বি টোয়েন্টি ফাইভ স্কোয়ার সেন্টিমিটার একদম নীল এবার ঠিক আছে অপশন বি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার বলছি আমি বারবার বলছি যে আমাদের যে কোনো আপকামিং যে কম্পিটিভ এক্সামগুলো আছে সিজিএল সিএইচল এম টি এস লি মেন যা যে এক্সামই বলো না কেন আজকের মেনসুরেশন টু ডি ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু আমরা পেতেই পারি ম্যাক্সিমাম এরিয়া সমকনীতিভুজের পেতে গেলে দুটো বাহুকে সমান হতে হবে একটা ইনফরমেশন দিয়ে দিই ছোট্ট করে একই পেরিমিটারের একই পেরিমিটারের কোন টাইপের তিবুজের ম্যাক্সিমাম এরিয়া আমরা পাই একই পেরিমিটার ধরো একটা সমবাহু তিবুজ একটা সমকোণী ত্রিভুজ একটা সমদ্বিবাহু তিবুজ একটা বিষমবাহু তিবুজ এই চারটে টাইপ আমি বললাম চারটে পেরিমিটার সমান পেরিমিটার মানে কি ত্রিবুজে তিনটে বাহু যোগফল তাহলে সেম পেরিমিটারের যদি চারটে ত্রিবুজ আমরা নিই তাহলে কোন ত্রিবুজের এরিয়াটা সব থেকে বেশি হতে পারে অ্যানসার হবে সমবাবু ত্রিবুজ যা তিনটে বাহু সমান তার মানে বাহু সমান হওয়া মানে সেই ত্রিবুজের এরিয়া ম্যাক্সিমাম হবে যদি ত্রিবুজের পেরিমিটারগুলো সমান হয় এটা মাথায় রাখবে थैंक यू नील, होरीराज वेरी गुड देवदीप श्रेया एकदम करेक्ट आंसर चलो और अंक दो नंबर दो नंबर का देखो pqrs इज ए स्क्वायर ऑफ साइड 20 सेंटीमीटर स्क्वायर जार नाम pqrs একটা স্কোয়ার যার নাম পি কিউ আর এস সাইট কুড়ি করে বাই জয়নিং অপোজিট ভার্টিসেস অফ এ স্কোয়ার আর গেট ফোর ট্রাঙ্গেল অপোজিট ভার্টেক্স গুলো যদি জয়েন করো মানে পি আর জয়েন করলে এস জয়েন করলে চারটে ত্রিভুজ পেলে এক দুই তিন চার অপোজিট ভার্টেক্স গুলো জয়েন করলে চারটে তিবুজ পেলে এক দুই তিন চার চারটে তিবুজ ফাইন্ড দা সাম দা পেরিমিটার অফ দ্য ট্র্যাঙ্গেল পেরিমিটার অফ দ্য ট্র্যাঙ্গেল মানে চারটে তিবুজের পরিসীমা যোগফল কত ভালো করে লক্ষ্য করো চারটে ত্রিভুজের পরিসীমা মানে বোঝায় চতুর্ভুজের চারটে বাহু মানে বর্গক্ষেত্রের চারটে বাহুর যোগফল এবং দুটো কর্ণের যোগফল খুব সোজাভয় ব্যাখ্যা করলে এটা বোঝায় কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে চারটে ত্রিভুজের টোটাল পরিসীমা বার করতে বলেছে আরে চারটে ত্রিভুজের পরিসীমা মানে এই যে তোমরা চারটে ত্রিভুজ দেখছো এই চারটে তিবুজের এই বেশগুলো গুলো তো বাহু বর্গক্ষেত্রের চারটে বাহু আর তিবুজের বাকি দুটো সাইড যদি জয়েন করা হয় তাহলে অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রের দুটো কর্ণ ডায়াগানাল তার মানে কিচ্ছু না তুমি বর্গক্ষেত্রের চারটে বাহু যোগ করবো কুড়ি 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 আশি আর বর্গক্ষেত্রের ডায়াগানাল গুলো যোগ করব বর্গক্ষেত্রের দুটো ডায়াগানাল ডায়াগানাল বের করার ফর্মুলা কি রুট টু ইন্টু সাইড এটা কটা দুটো তার মানে টু রুট টু ইন্টু ফর্টি সাইড সাইড সরি সাইড ফর্টি না সাইড হচ্ছে টোয়েন্টি তার মানে ফর্টি রুট টু তার মানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে এইটটি প্লাস ফর্টি রুট টু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বুদ্ধির প্রশ্ন এইটটি প্লাস ফর্টি রুট টু অপশান এ অ্যান্সার খুব বুদ্ধির প্রশ্ন আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা এই টাইপের অঙ্ক শ্রেয়া ভেরি গুড নীল ভেরি গুড কারেক্ট আনসার খুব বুদ্ধির প্রশ্ন যে ত্রিভুজের পরিসীমাগুলো যোগফল কত হবে তার মানেই বর্গক্ষেত্রের পরিসীমা প্লাস দুটো ডায়গানালের যোগফল কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে আর কিছু না থ্যাংক ইউ নীল ক্লিয়ার প্রত্যেকে বোঝা গেছে ক্লিয়ার আশা করি পরের অঙ্কে যাচ্ছি চলো তিন নম্বর এবার সার্কেল নিয়ে আসি প্রথম অঙ্কটা ট্রাঙ্গেল নিয়ে তারপরটা স্কোয়ার নিয়ে এবার একটা সার্কেল নিয়ে অঙ্ক দেখি কি বলেছে দেখো দ্য ইনার সার্কামফারেন্স মানে ভেতরের পরিধি অফ এ সার্কুলার পাথ অ্যারাউন্ড এ সার্কুলার লন ফোর ফর্টি মিটার একটা সার্কুলার রাস্তা যার ভেতরের পরিধি মানে ধরো এটাই চারশো চল্লিশ মিটার হোয়াট ইজ দ্য রেডিয়াস অব দ্য আউটার সার্কামফারেন্স মানে বাইরের পরিধি অব দ্য পাথ রাস্তার ভেতরের পরিধি রাস্তার বাইরের পরিধি এই দেখো বাইরের এই ছবিটা এইটা হচ্ছে পরিধি বাইরের পরিধি যার চোদ্দ মিটার চওড়া রাস্তা মানে এই রাস্তাটা হচ্ছে চোদ্দ মিটার চওড়া রাস্তাটা হচ্ছে চোদ্দ মিটার চওড়া তোমাকে বার করতে বলেছে এই বাইরের টু পাই আর কত এটা বার করতে বলেছে তুমি ভেতরের টু পাই আটটা তো জানো এইটা স্মল আর ধরলাম তাহলে ভেতরের ভেতরের টু পাই আর এটা তো বলা আছে চারশো চল্লিশ ইনার সার্কফারেন্স ফোর ফরটি বলা আছে তাহলে সবার আগে টার্গেট কি হবে এখান থেকে আটটাকে বের করা আটটাকে বের করব পাই মানে বাইশ বাই সাত একটু মেন্টাল ক্যালকুলেশন করি আমরা দুই ইন্টু বাইশ ওপরে বাইশ আছে দুই ইন্টু বাইশ চুয়াল্লিশ চুয়াল্লিশ দিয়ে চারশো চল্লিশ কাটলে দশ আর নিচে সাত এখানে দশ গুণ করলো সত্তর রেডিয়াস সেভেন্টি এই ক্যালকুলেশনগুলো একটু মেন্টালি করো একটু ব্রেনে করো দেখবে পরীক্ষায় কোয়েশ্চেন অ্যান্সার খুব তাড়াতাড়ি সলভ করা যায় ভেতরের রেডিয়াস যদি সেভেন্টি হয় রাস্তা যদি চোদ্দো বা চোদ্দো মিটার চওড়া হয় তাহলে আউটার যে সার্কেল আছে সার্কমফারেন্স বা তার রেডিয়াসটা এই আউটার যে রেডিয়াসটা এটা হবে সেভেন্টি প্লাস ফোরটিন এইটি ফোর এইটা হচ্ছে এইটি ফোর আর এর ভ্যালু তাহলে তোমাকে বলেছে বাইরের সার্কমফারেন্স কত হবে ও সার্কমফারেন্স চাইনি আরও সোজা সার্কমফারেন্স তো চাইলো না অ্যান্সার চুরাশি তোমাকে তো রেডিয়াস চেয়েছে অপশান বি হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ আউটার সার্কামফারেন্স বাইরের সার্কামফারেন্স বাইরের পরিধির ব্যাসার্ধ কত হবে অ্যান্সার অপশন বি এইটি ফোর একদম কারেক্ট নীল শ্রেয়া হরিরাজ ভেরি গুড অ্যান্সার এইটি ফোর ক্লিয়ার পরের অঙ্ক এবার একটু এরিয়ার কনসেপ্টের অঙ্ক সার্কেলের আগের অঙ্কটা ছিল পরিধির কনসেপ্টের অঙ্ক এবার এরিয়ার কনসেপ্টের অঙ্কে আসি চার নম্বর বলো হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ সার্কুলার ফিল্ড একটা সার্কুলার ফিল্ডের রেডিয়াস কত হবে যার এরিয়া ইকুয়াল টু সাম অফ দ্য এরিয়াস অফ থ্রি স্মলার ফিল্ড রেডিয়াস আট নয় বারো রেসপেক্টিভলি বলছে একটা সার্কুলার ফিল্ড তার রেডিয়াস কত হবে যদি তার এরিয়াটা আরো তিনটে সার্কুলার ফিল্ডের এরিয়ার এরিয়ার যোগফলের সমান হয় ধরো রেডিয়াসটা আমি আর ধরলাম তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এর এরিয়াটা হুজ এরিয়া ইকুয়াল টু সাম অফ দ্য এরিয়া অফ থ্রি স্মলার পাই আর ওয়ান স্কোয়ার পাই আর টু স্কোয়ার পাই আর থ্রি স্কোয়ার তিনটে ছোট সার্কুলার ফিল্ড তাদের এরিয়ার যোগফলের সমান বড় ফিল্ড এবং রেডিয়াসগুলো দেওয়া আছে আট নয় বারো আচ্ছা পাই আর স্কোয়ার পাই কমন নিলে এখানে আর ওয়ান ভ্যালু মানে এইট স্কোয়ার নাইন স্কোয়ার টুয়েলভ স্কোয়ার বর্গ তোমার বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার পাইটা ক্যান্সেল করলে ক্যাপিটাল আর্ট স্কোয়ার আর্ট স্কোয়ার চৌষট্টি একাশি একশো চুয়াল্লিশ দুশো উননব্বই তাহলে আর্ট স্কোয়ার যদি দুশো উননব্বই হয় তাহলে আর হবে রুট ওভার টু এইট্টি নাইন অ্যান্সার কত সতেরো অ্যান্সার হচ্ছে সেভেন্টি সুজয় শ্রেয়া দেবদীপ্ত নীল কারেক্ট অ্যান্সার সুজয় আগেরটার অ্যান্সার দিয়েছিল ভেরি গুড দেবদীপ্ত শ্রেয়া ভেরি গুড ঠিক আছে অপশান এ সেভেন্টিন অ্যান্সার মহসিনা অনেকক্ষণ পর দেখলাম ক্লিয়ার বোঝা গেছে হরিরাজ কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর পাঁচেরটা ফোর হর্সেস আর ট্রেথার্ড চারটে ঘোড়া বাধা আছে চারটে কর্নারে অফ স্কোয়ার একটা স্কোয়ার প্লট ফর্টি টু মিটার একটা বর্গাকার জমির বিয়াল্লিশ প্রত্যেকটা সাইড চারটে কর্নারে চারটে ঘোড়া বাধা আছে এমন ভাবে বাধা আছে জাস্ট ক্যানট রিচ ওয়ান অ্যানাদার মানে তারা যে এরিয়া টুকুতে ঘাস খাচ্ছে যে টুকু কভার করছে একটা অন্যের এরিয়াতে যেতে পারবে না তার মানে ছবিটা কিরকম ধরো এই কর্নারে যে ঘোরাটা আছে সে এরমভাবে এর মাঝামাঝি জায়গা নিয়ে এরম ভাবে আর এর মাঝামাঝি জায়গা নিয়ে এই এরিয়াটা কভার করছে এবার এই কর্নারে যে ঘোরাটা আছে সেও আবার এই মাঝামাঝি এখান দিয়ে এসে এই মাঝামাঝি এখানে কভার করছে এই কর্নারে যে ঘোড়াটা আছে সে এটার মাঝামাঝি দিয়ে এটার মাঝামাঝি গেছে আর এই কর্নারে ঘোড়াটা এটার মাঝামাঝি থেকে এটার মাঝে চারটে ঘোড়া চারটে জায়গায় ঘাস খাচ্ছে এগুলো ঘাস খাচ্ছে এগুলো ঘাস খাচ্ছে চারটে জায়গা আছে তোমার প্রশ্ন করেছে কি তোমায় প্রশ্ন করেছে আনগ্রেজড এরিয়াটা কত হবে এই রেড কালারের জায়গাটা হচ্ছে আনগ্রেজড আনগ্রেজড এরিয়া এই আনগ্রেজড এরিয়ার ভ্যালুটা কত রাজেশ ঠিক আছে আগেরটা আনগ্রেজড এরিয়া মানে কি যে জায়গায় ওরা যেতে পারবে না যে চারটে জায়গায় ওরা থাকছে এই নীল কালারের শেডটা টোটাল বর্গক্ষেত্রের এরিয়া থেকে চারটে নীল কালারের শেড বাদ দিলে মাঝখানে রেড কালারের শেড পাবো দ্যাট ইস কল আনগ্রেজ এরিয়া যেখানে ঘাস নেই এই জায়গাগুলো ঘাস আছে ওরা ঘাস খাচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্টি টু স্কোয়ার একটা জিনিস লক্ষ্য করো এই চারটে যে এরিয়াতে ওরা ঘাস খাচ্ছে এইগুলোকে বলা হয় এক একটা কোয়ারড্রেন্ট কেন অ্যাঙ্গেলগুলো নাইনটি ডিগ্রি একটা বৃত্তের চার ভাগের এক ভাগ এইগুলো এই চারটে জিনিস এখানে বসে আছে এই চারটে ভাগকে ঘুরিয়ে দাও ঘুরিয়ে এখানে বসিয়ে দাও এরমভাবে হবে তার মানে এই চারটে ভাগকে যদি আমি একটু জয়েন করি একটু রোটেট করে চারটে ভাগকে জয়েন করি একটা সার্কেল তৈরি হবে এটা নাইনটি ডিগ্রি চারটে নাইনটি ডিগ্রি চারটে নাইনটি ডিগ্রিকে জয়েন করা মানে কত তিনশো ডিগ্রি তার মানেই তো একটা সার্কেল পাই আর স্কোয়ার মাথায় রাখতে হবে রেডিয়াসটা কত মানে এখান থেকে এইটুকুটা কত টোয়েন্টি এখান থেকে এইটুকুটা টোয়েন্টি ওয়ান তাহলে চারটে কোয়াড্রেন্ট কে জয়েন করলে একটা সার্কেল হচ্ছে যে সার্কেলের এই রেডিয়াস গুলো একুশ করে রেডিয়াস গুলো একুশ করে তার মানে তুমি এখান থেকে বাদ দেবে কি পাই

আর ছয় একশো আট চারশো আটাত্তর ক্যালকুলেশনটা দেখে নেবে না তিনশো আটাত্তর অপশান এ আনসার থ্রি সেভেন এ হরিরাজ শ্রেয়া দেবদীপ্ত একদম কারেক্ট জোহান কোয়াড্রেন্টের ফর্মুলা তুমি ইউজ করতে পারো নীল একদম ঠিক আছে কোয়াড্রেন্টের ফর্মুলাটা তুমি ইউজ করতে পারো সেটা কি থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু পাই আর স্কোয়ার এবং এটা কটা আছে চারটে আছে থিটার ভ্যালু কত বসবে নাইনটি বসবে তার মানে আলটিমেটলি কী হলো নাইনটি ইন্টু ফোর থ্রি সিক্সটি বাই থ্রি সিক্সটি কেটে যাচ্ছে শুধু পরে থাকছে পাই আর স্কোয়ার কোয়ার্ডেন্ট ফর্মুলা ইউজ করতে পারো একদম নেক্সট ছ নাম্বার কোশ্চেন নাম্বার সিক্স

যদি রেডিয়াস আর হয় যার পরিধি টু পাই আর যদি রেডিয়াস আর হয় যার পরিধি টু পাই আর তুমি রেডিয়াসটা এক্স ইউনিট জয়েন করছো মানে বাড়াচ্ছো এক্স ইউনিট ইনক্রিজ করছো রেডিয়াসটা তাহলে তার পরিধিও হয়ে যাবে টু পাই আর প্লাস এক্স তার মানে টু পাই আর প্লাস টু পাই এক্স তাহলে পরিধি আগে ছিল টু পাই আর এখন হয়ে গেল টু পাই আর প্লাস টু পাই এক্স তাহলে কতটা বাড়লো টু পাই এক্স বাড়লো তোমার প্রশ্ন ওটাই করেছে নাম্বার অফ ইউনিট বাই হুইচ সার্কাম অফ সার্কেল ইনক্রিজড সার্কেলের পরিধি কতটা বাড়বে অ্যানসার হচ্ছে অপশন ডি টু পাই এক্স অপশন ডি ভেরি গুড হরিয়াজ জোবান সিজিএল যা যা আমি করাচ্ছি ক্লাসে ইউটিউব সেশনে যা যা করাচ্ছি মঙ্গলবার করে আজকে যেগুলো করাচ্ছি এইগুলো ইম্পর্টেন্ট বাছা বাছা কোশ্চেন আছে তবে একটা জিনিস মাথায় রাখবে স্টেট ফরওয়ার্ড ফর্মুলা বেস অঙ্ক থাকবে না এই ধরনের অঙ্ক থাকবে ঘুরিয়ে ফিরিয়ে দেবে স্টেট ফর্মুলা বেসড অঙ্ক থাকবে না যে ত্রিভুজের তিনটে বাউ দিয়ে দিল এরিয়া কত হবে দেবে না এই ধরনের একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকবে মাথা রাখবে হলো সাত নম্বর এটা সোজা প্রশ্ন এটা পারা উচিত এটা প্রত্যেকেরই খুব ইজি লাগে লেন্থ ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল আর ইনক্রিজ বাই ফর্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লেন্থ ব্রেথ একটা আয়তক্ষেত্রের লেন্থ বাড়ছে ফর্টি পার্সেন্ট ব্রেথ বাড়ছে সেভেন্টি পার্সেন্ট হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে লেন্থ পার্সেন্ট বাড়ছে ব্রেথ বাড়ছে এরিয়া কত পার্সেন্ট বাড়বে এটাকে আমরা শর্টকাটে কিভাবে করব একটু বলতে পারবে এটা সেভেন্টি পার্সেন্ট বাড়ছে আর এদিকে একটা ফর্টি পার্সেন্ট বাড়ছে লেন্থ যা ছিল একটা সেভেন্টি একটা ফর্টি পার্সেন্ট বাড়ছে শর্টকাটে এরিয়া কত পার্সেন্ট বাড়বে বের করার ফর্মুলাটা কি করব শর্টকাট ফর্মুলাটা কি হরিরাজ বলছে অপশন সি ভেরি গুড ফর্মুলাটা কি মনে পড়ে এই ফর্মুলাটা আমরা কোন চ্যাপ্টারে অ্যাপ্লাই করেছিলাম বলতো অ্যাপ্লিকেশন কোন চ্যাপ্টারে করেছি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই কোন চ্যাপ্টার পার্সেন্টেজ ফর্মুলাটা কি সাকসেসিভ একশো দুটো জিরো ক্যান্সেল সাত চার অপশন সি অ্যান্সার ওয়ান অপশন সি तनया शहदेव मौसिना श्रेया वेरी गुड ऑप्शन सी वन थर्टी एट वेरी गुड ক্লিয়ার হয়েছে পরের অঙ্কে যাব আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সার্কমফারেন্স অফ এ সার্কেল সার্কামেন্স অফ এ সার্কেল ইকুয়াল টু দা পেরিমিটার অফ স্কোয়ার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট একটা সার্কেলের সার্কমফারেন্স তার পেরিমিটারের স্কোয়ারের পেরিমিটারের সাথে সমান হবে একটা সার্কেলের সার্কমফারেন্স স্কোয়ারের পেরিমিটারের সাথে সমান হবে তার মানে টু পাই টু স্কোয়ারের পেরিমিটার ফোরে চারটে সাইডের যোগফল তাহলে এখান থেকে আমি আর ইকুয়াল টু কি বলতে পারি টু এ বাই পাই বলতে পারি মানে টু ইন্টু সেভেন এ বাই বাইশ বাই সাত সাতটাকে উল্টে দিলাম মানে সেভেন এ বাই ইলেভেন আর এর ভ্যালু সেভেন এ বাই ইলেভেন বা আমি ঘুরিয়ে এটা বলতে পারি এর ভ্যালু ইলেভেন আর বাই সেভেন তোমাকে একবার বার করতে বলছে সার্কেলের এরিয়া আর একবার বার করতে বলছে স্কোয়ারের এরিয়া সার্কেলের এরিয়া আর স্কোয়ারের এরিয়ার মধ্যে সম্পর্ক কি সার্কেলের এরিয়া মানে পাই আর স্কোয়ার বাইশ বাই সাত বাইশ বাই সাত আর স্কোয়ার আর এ মানে হচ্ছে এটা ইলেভেন আর বাই সেভেন তার হোল স্কোয়ার মানে হচ্ছে একশো একুশ বাই উনপঞ্চাশ আর স্কোয়ার একশো একুশ বাই উনপঞ্চাশ আট স্কোয়ার এবার বলো কোনটা বড় বাইশ বাই সাত স্কোয়ার বলো না একশো একুশ বাই উনপঞ্চাশ স্কোয়ার বলো কোনটা কম্পেয়ার করলে পাবে এখানে একশো একুশ বাই উনপঞ্চাশ আছে এখানে বাইশ বাই সাত আছে এখানে নিচে সাত এখানে নিচে উনপঞ্চাশ তাহলে এখানে সাত আছে কে সাত দিয়ে গুণ করি ওপর নিচে তাহলে এটা হবে একশো চুয়ান্ন বাই উনপঞ্চাশ r স্কয়ার আর এটা হচ্ছে 121 বাই 49 r স্কয়ার নিচে আমি দুটোই 49 করলাম এবার কম্পেয়ার করাটা ইজি আমি নিচে দুটোই 49 করে দিলাম কম্পেয়ার করাটা ইজি উপরে 154 আছে এখানে 121 আছে কে বড় বোঝা যাচ্ছে 154 বড় তার মানে পাই r স্কয়ার বড় মানে এরিয়া অফ সার্কেল ग्रेटर দ্যান এরিয়া অফ স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় দুটোরই যদি পরিসীমা বা পরিধি সমান হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলকে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে মানে থেকে বড় বলতে পারি অপশন সি ভেরি গুড মহসিনা হরিরাজ শ্রেয়া সহদেব একদম কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেছে ক্লিয়ার এই ধরনের অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই সিজিএল সিএইচল এবং ডাব্লিউ বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্কগুলো ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন অফ সার্কেল ইনস্ক্রাইবড ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ওয়ান ফিফটি ফোর হোয়াট ইজ দ্য পেরিমিটার অব দ্য ট্রায়াঙ্গেল একটা সার্কেল যেটা সমবাহু ত্রিভুজের ভেতরে আছে ইনস্ক্রাইবড যে সার্কেলের এরিয়া ওয়ান ফিফটি ফোর তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে পেরিমিটার সমবাহু ত্রিভুজের ভেতরে এরকম একখানা সার্কেল আছে যেটাকে আমরা বলি ইন সার্কেল তাই না এই সার্কেলের রেডিয়াসটা কত আর বলতে পারবে অনলি ফর ইকুইল্যাটারাল ট্রাঙ্গেল অনলি ফর ইকুইল্যাটারাল ট্র্যাঙ্গেল ইনরেডিয়াস বের করার ফর্মুলা কি সাইড বাই টু রুট থ্রি ইনরেডিয়াস বের করার ফর্মুলা সাইড বাই টু রুট থ্রি মানে এটা ইনরেডিয়াস আর সাইড বাই টু রুট থ্রি সাইড মানে তিনটে বাউ সমান এ করে সাইড বাই তোমাকে সাইড বার করতে হবে তারপর তো তুমি প্যারিমিটার পাবে এটা ইনরেডিয়াস বোঝা গেল এইবার আমরা এখান থেকে বলতে পারি এই ইকাল টু টু রুট থ্রি আর আচ্ছা তোমাকে বলেছে এই সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার এটা বলা আছে একশো চুয়ান্ন এটা বলা আছে এই রেডিয়াসটা এখানে বসিয়ে দিই না এই যে রেডিয়াসের ভ্যালু সাইড বাই টু রুট থ্রি মানে এ বাই টু রুট থ্রি এটা এখানে বসাই না তাহলে তো ডিরেক্ট এ পেয়ে যাব তাহলে বাইশ বাই সাত কিন্তু এ বাই টু রুট থ্রি স্কোয়ার ইকুয়াল টু একশো চুয়ান্ন তাহলে এখান থেকে কি পাচ্ছি টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু এ স্কোয়ার বাই টুয়েলভ ইকুয়াল টু ওয়ান ফিফটি ফোর তাই তো বাইশ দিয়ে এটা কাটো সাত তাহলে এ স্কোয়ার কি দাঁড়াবে সেভেন ইন্টু সেভেন ইন্টু টুয়েলভ তাহলে এ কত দাঁড়াবে ফরটিন রুট থ্রি এ হচ্ছে ফরটিন রুট থ্রি তোমাকে বলেছে কি পেরিমিটার ট্রাঙ্গেলের পেরিমিটার সমবাহুতি বুজের পেরিমিটার মানে তিনটে সাইডের যোগফল থ্রি এ তিনটে সমান সাইড থ্রি ইন্টু ফরটিন রুট থ্রি অ্যান্সার ফরটি টু রুট থ্রি বি বিসার মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে কিন্তু এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে ইনরেডিয়াস ইকুয়াল টু সাইড বাই রুট থ্রি মোস্ট ইম্পর্টেন্ট এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে অনলি ফর ইকুইলারাল ট্রাইঙ্গেল ইন রেডিয়াস হচ্ছে সাইড বাই রুট থ্রি ইন রেডিয়াস হচ্ছে সাইড বাই রুট থ্রি এইটা মনে রাখতে হবে তাহলে ওখান থেকে যে এরিয়াটা দেওয়া আছে সার্কেলের আর এর ভ্যালুটা এ বাই রুট থ্রি টু রুট থ্রিটা যদি বসিয়ে দিই তাহলে ওখান থেকে এ ডিরেক্ট পেয়ে যাব দেন প্যারিমিটার থ্রি ইন্টু এ এটা ইন রেডিয়াস সমবাহতি বুঝের যদি সার্কাম রেডিয়াস জানতে চায় সেই ফর্মুলাটাও দেখিয়ে দিচ্ছি ধরো এইটা আর সার্কাম রেডিয়াসের এর ফর্মুলা এটা হচ্ছে এ বাই রুট থ্রি ইন রেডিয়াস মানে এ বাই টু রুট থ্রি সার্কাম রেডিয়াস হচ্ছে এ বাই রুট থ্রি যদি সার্কাম রেডিয়াস দিয়ে দেয় সেই ফর্মুলাটাও বলে দিলাম অনলি ফর ইকুইলেটারেল ট্রায়াঙ্গেল ইন রেডিয়াস সার্কাম রেডিয়াস ভেরি গুড অ্যান্সার অপশন বি নেক্স্টেন টেন দশ নম্বর এ সার্কুলার ওয়ার অফ ডায়ামিটার ওয়ান ওয়ান টু সেন্টিমিটার একটা তার যার ডায়ামিটার একশো বারো সেটাকে কাট করা কাটা হলো বেন্ট ইন দ্য ফর্ম অফ একটা সার্কুলার ওয়ার যা ডায়ামিটার একশো বারো এই ডায়ামিটারটা হচ্ছে একশো বারো সেটাকে কেটে মানে এই তারটাকে কেটে একটা রেক্ট্যাঙ্গেল করা হচ্ছে সাইডের অনুপাত নাইন ইস টু সেভেন মানে এটা নাইন এক্স এটা সেভেন এক্স স্মলার সাইড অব দ্য রেক্ট্যাঙ্গেল রেক্টাঙ্গেলের স্মলার সাইডটা কত আচ্ছা পরিধিটা কি হবে পরিধি পাইডি মানে তারটা কতটা লম্বা তার পরিধিটাই হবে লম্বাটা একটা সার্কুলার ওয়ার একটা সার্কুলার ওয়ার তারটা কতটা লম্বা সেই লম্বাটার মেজারমেন্টটা হবে সার্কেলের পরিধিটা তারের পরিধিটা ওটাই হবে তারের লম্বাটা পাইডি টু পাই আর টু পাই আর টু আর কে ডি লিখলাম পাইডি মানে বাইশ বাইশ সাত ইন্টু একশো বারো ষোলো ইন্টু বাইশ তিনশো বাহান্ন পরিধিটা তাহলে তিনশো বাহান্ন যদি পরিধি হয় ওই তারটাকে নিয়ে চতুর্ভুজ মানে আয়তক্ষেত্র তৈরি করছে তার মানে আয়তক্ষেত্রের পরিসীমাটা হবে এইটা তিনশো বাহান্ন তার মানে টু ইন্টু নাইন এক্স প্লাস সেভেন এক্স ইকুয়াল টু তিনশো বাহান্ন টু ইন্টু নাইন এক্স প্লাস সেভেন এক্স ইকুয়াল টু তিনশো বান্ন রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার ফর্মুলা কি টু ইন্টুয়েলভ প্লাস বি রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার টু ইন্টুয়েলভ প্লাস বি টু ইন্টু নাইন এক্স সেভেন এক্স এটা তিনশো কারণ এই তারটাকেই তোমাকে রেক্টাঙ্গেল তৈরি করেছে তাহলে এই তারটার যে লম্বাটা পরিধিটা সার্কেলের পরিধি মানে তারটার লম্বাটা ওই লম্বাটা দিয়েই এই চারটে বাহু তৈরি করেছে আয়তক্ষেত্রের তার মানে চারটে বাহু যোগফল সমান তারটা লম্বা না তাহলে এখান থেকে ক্যালকুলেট করি দুই দিয়ে এটা কাটো সিক্সটিন এক্স ইকুয়াল টু ওয়ান সেভেন্টি সিক্স এর ভ্যালু কত এগারো এক্স এর ভ্যালু যদি এগারো হয় রেক্টাঙ্গেলের দৈর্ঘ্য হবে নাইন এক্স সেভেন্টি সেভেন তোমাকে বার করতে বলেছে স্মলার সাইড অপশান এ আনসার অপশান এ স্মলার সাইড সেভেন্টি সেভেন ভেরি গুড হরিরাজ কার্তিক মহসিনা রিমা তনয়া একদম কারেক্ট অ্যান্সার অপশন এ সেভেন্টি তাহলে দেখো আজকে যে টাইপের অঙ্কগুলো আমি করালাম চতুর্ভুজ বা ত্রিভুজ বা সার্কেল এবং ওইগুলোর ডিরেক্ট ফর্মুলায় কিন্তু অঙ্ক নয় ডিরেক্ট ফর্মুলা মানে তোমাকে এরম বলবে না কোনো দিনই যে সার্কেলের রেডিয়াস দেওয়া আছে এরিয়া কত হবে পরিধি কত হবে এই ধরনের ছোট অঙ্ক দেবে না মিক্স আপ করে অঙ্ক দেবে সার্কেল থেকে ট্র্যাঙ্গেল হচ্ছে ট্র্যাঙ্গেলের ভেতরে সার্কেল থাকছে তাদের মধ্যে এরিয়ার সম্পর্ক কি একই পেরিমিটার হলে সার্কেলের সাথে তোমার স্কোয়ারের এরিয়ার মধ্যে কি সম্পর্ক হবে ম্যাক্সিমাম এরিয়া কার হতে পারে সেম পেরিমিটার হলে কোন ট্র্যাঙ্গেলের এরিয়া ম্যাক্সিমাম হতে পারে ইকুইল্যাটারাল ট্রাঙ্গেল মুখস্থ রাখবে এই ধরনের ট্রিকি প্রশ্ন কিন্তু আমাদের সিজিএল সিএইচএসএল বা তোমার ডাব্লিউ আসতে চলেছে বারবার বলছি আসতে চলেছে ম্যানসুরেশান টুডির খুব গুরুত্বপূর্ণ আজকের সেশনটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমরা এর পরে প্রতি মঙ্গল বৃহস্পতি যেহেতু এখন কনজিকিউটিভ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাফ সিলেকশন কমিশনের সিজিএসি এইচএএস আছে এমটিএস আছে ডাব্লিউ বিসিএসটা নভেম্বরে তোমাদের ডেট পেয়ে গেছে ওটা নিয়ে আবার পরে আসবো এতদিন আমরা বৃহস্পতিবার করে ডাবলু বিসিএস পিলি নিয়ে আলোচনা করেছি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আমি প্র্যাকটিস সেশন করিয়েছি এরপরে সামনে মঙ্গলবার যেরকম সিজিএল সিএইচল চলছে চলবে বৃহস্পতিবারও আমি সিজিএল সিএচএস এরই অঙ্ক করাবো এবং অবশ্যই এই অ্যাডভান্স ম্যাথগুলো নিয়ে বেশি করে অঙ্ক করাবো জিওমেট্রি অ্যালজাবরা মেনসুরেশন এগুলো নিয়ে ট্রিকোনোমেট্রি নিয়ে যেখানে তোমরা একটু উইক থাকো সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের মতো এখানেই এই সেশনটা এন্ড করছি সবাই ভালো থেকো আর অবশ্যই মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক সকাল এগারোটা পনেরো টাইমটা মাথায় রাখবে মঙ্গল বৃহস্পতি সকাল এগারোটা পনেরো দেখা হবে সামনের মঙ্গলবার সিজিএল এর ক্লাস নিয়ে এগারোটা পনেরোয় बाय बाय बाई देखो